হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? হোপ অল ইউ আর ডুইং ভেরি ওয়েল। তো এখন বাজে সন্ধে 7টা, আর যে কারণে আমি আজকে এই ব্লগটা স্টার্ট করলাম, মানে আজকে আমার ব্লগিং করার কোনো প্ল্যান ছিল না, বাট যে কারণে আমি স্টার্ট করলাম সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি একটু পরে। সেটা হচ্ছে আমরা মানে কলকাতাতে ভীষণ পপুলার আর জিভে জল আসে। আমি বারবার ফেসবুক, হোয়াটসঅ্যাপ সব ফটো দেখি আর আমার জিভে জল আসে, আর আমি মানে কন্ট্রোল করে নিতে হয় নিজেকে। তো আজকে এখানে একটা দোকান পেলাম, কলকাতা চাট। তো সেখানে দেখার পরে আমি আর মানে নিজেকে কন্ট্রোল করতে পারলাম না, সঙ্গে সঙ্গে আমি সুইগিতে অর্ডার দিয়েছি আর চলেও এসেছে। তো আমি সেটা তোমাদেরকে দেখাচ্ছি যে কি এসেছে। তো এই দেখো আমাদের এখানে ইয়াম্মি ইয়াম্মি ফুচকা, ফুচকা ইয়ে। কিন্তু এখানে হচ্ছে ওই কলকাতার মতন ওই জলটা এখানে ভালো না, তো সে কারণে জলটা আমি আজকে নিইনি এখানে, জলটা স্কিপ করে দিয়েছি। বাট এই শুকনো খেতে ভালো লাগে আর দই ফুচকা রয়েছে, তো অসম লাগবে আজকে খেতে আশা করি। তো খেয়ে কেমন লাগছে সেটা তোমাদেরকে এক্ষুনি জানাচ্ছি। তো এই দেখো, দারুণ খেতে। কতদিন পর আমি এটা খেলাম, দিচ্ছি। কার কার জিভে জল আসছে আমাকে অবশ্যই কিন্তু নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এটা দেখার পরে সবার আই থিঙ্ক জিভে জল আসছে, কিন্তু আমাকে আমাকে একদম কেউ নজর দেবে না, তাহলে আমার শরীর খারাপ হবে, আমি আর ব্লগিং করতে পারবো না। অ্যাপার্টমেন্টের মধ্যে একটুখানি ঘুরবো, কারণ আজকে সানডে, তো ভালো লাগছে না ঘরেতে থাকতে, তো সেই কারণে এখন একটু যাই নিচ থেকে একটু ঘুরে আসি। আর আজকে ঘরের অনেক কাজ টাজ ছিল যেহেতু সানডে, তো সেই জন্য সেই সব কাজ করার পরে আর ভালো লাগছিল না বেরোতে, তো তাই জন্য এখন বাড়িতেই রয়েছি। আর কিন্তু মানে অল টাইম বাড়িতে থাকতে ভালোও লাগে না, সেই জন্য অ্যাপার্টমেন্টের মধ্যে একটুখানি হাঁটতে যাচ্ছি। আজকে লাঞ্চে বানিয়েছিলাম ঢেঁড়সের ঝাল, মানে ঢেঁড়স দিয়ে পেঁয়াজ দিয়ে ঢেঁড়সের ঝাল, আলু ফুলকপির তরকারি, চিংড়ি মাছের কারি, এই বানিয়েছিলাম আজকে। তো ওটা খেয়ে অনেকটা লেট হয়ে গিয়েছিল, খেতে প্রায় 2:30 বেজে গিয়েছিল আজকে খেতে। আজকে তো ব্লগিং করার মানে আজকে আমি ভাবিনি, সকাল থেকে এত কাজের প্রেশার ছিল, আমি ভাবিনি যে আজকে আমি আবার ব্লগিং করবো। বাট এই ফুচকাটা আসার জন্য আমার মনে হলো যে না, ফুচকার প্রতি সবারই একটা আলাদা ক্রাশ আছে বলতে পারো, তো সেই কারণে আর অনেকদিন খাইনি, এবারে গিয়েও একদিন মনে হয় ফুচকা খেয়েছিলাম কালনাতে। তো ইচ্ছাও হচ্ছিল খুব যে একটু ফুচকা খাই, আর দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে অর্ডার দিয়ে দিয়েছি, তো সেই জন্য মনে হলো আমার যখন এতটা আনন্দ হচ্ছে তাহলে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আমার এইসব ছোটোখাটো জিনিসগুলো শেয়ার করতে খুব ভালো লাগে, মানে আমার যখন আনন্দ হয় বা আমার যখন মনটা ভালো থাকে তখন মনে হয় সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করি, কারণ এই পজিটিভিটিটা তো এখন অনেকটা কমে গেছে, পজিটিভ ব্যাপারগুলো সব কমে যাচ্ছে ধীরে ধীরে, নেগেটিভিটি এত চলে আসছে আর পজিটিভনেসটা অনেক কমে যাচ্ছে। তো সেই জন্য আমার পজিটিভিটিটা যদি অন্য কেউ দেখে, যদি তার মধ্যে কিছু পজিটিভনেস কাজ করে, সেটা আই থিঙ্ক আমার কাছে মানে সেটা ভীষণ একটা ভালো লাগার, তো সে কারণে আমি আজকে যেহেতু আমার ভালো লাগলো সেই জন্য আমার মনে হলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। ফুচকা খাওয়া বা ফুচকা অর্ডার করে পেয়েছি এখানে, সেই জন্য সেটা
তোমাদের সঙ্গে শেয়ার করছি, সেরকম কোনো ব্যাপার না। তো হচ্ছে যে ফুচকাটা দেখলাম, সেটা দেখে আমার ভীষণ আনন্দ হলো, সেই আনন্দটা জাস্ট আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আর কিছুই না এর থেকে বেশি। আর এখন করোনা ভাইরাস নিয়ে সবার মধ্যে এত বেশি প্যানিক চলে এসেছে, মানে কিছু হলেই এই ভয় ভয় ভয়, মানে সব সময় মানে এত নেগেটিভ এনার্জিতে চারিধার ভরে গেছে না, মানে সিরিয়াসলি মাঝে মধ্যে ভালো লাগছে না, মানে যাকে ফোন করছি, যার সঙ্গে হোয়াটসঅ্যাপে কথা বলছি, মানে সবাই শুধু একটাই টপিক, করোনা ভাইরাস। ন্যাচারালি সেটা একটা সিরিয়াস টপিক ঠিকই, কিন্তু সেটা যতটা না সিরিয়াস তার থেকে বেশি মানুষ আরো বেশি প্যানিক করছে সেটা নিয়ে। আমি একটাই তোমাদের সবাইকে একটাই কথা বলবো, সেটা হচ্ছে তোমরা এত বেশি প্যানিক করো না, জিনিসটা সম্বন্ধে জানো, পড়ো। করোনা ভাইরাস নিয়ে ইন্টারনেটে প্রচুর কিছু রয়েছে, সেগুলো পড়ো এবং সঠিক তথ্যটা তোমরা জানো। এত বেশি প্যানিক করে নিজেদের মধ্যেও নেগেটিভিটিটা এতটা এনো না, মানে প্রত্যেকটা জিনিসে ভয় 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 এতটা মানে ঠিক নয়, নিজেদের শরীরের জন্য ঠিক নয় এতটা প্যানিক। হ্যাঁ, তবে যেটুকুনি যে প্রিকরেশন নেওয়ার সেটা তো অবশ্যই নেওয়া উচিত, আর সেটা নাও মানে একদম উচিত সেটা, যেমন হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধোয়া, বা কোথাও গেলে সেটা স্যানিটাইজার দিয়ে হাত ধোয়া, সেইগুলো, বা এয়ারপোর্টে গেলে বা এমনি কোনো গ্যাদারিংয়ে গেলে সেখানে মাস্ক ইউজ করা, এগুলো করো, প্রিকরেশনটা অবশ্যই নাও, বাট সেটা নিয়ে প্যানিক করো না। সবাই ভালো থাকো, প্যানিক করলে করোনা ভাইরাস হবে না আর প্যানিক না করলে করোনা ভাইরাস হবে এমন তো নয়, তো সে কারণে আমি আমি বলবো যে প্যানিক না করে প্রিকরেশনটা অলওয়েজ নাও, কারণ সব জায়গায় এত বেশি প্যানিক করছে লোকজন যেটা মানে নেওয়া যাচ্ছে না আর সিরিয়াসলি, তো সে কারণে প্রিকরেশনটা ভীষণ দরকার, সেটা নিলেই হবে, প্যানিক করো না, এটুকুনি আজকে আমার বলার ছিল। তো যাই হোক, অনেক জ্ঞান দিয়ে ফেললাম, আজকের এই ছোট্ট ব্লগটা আর কন্টিনিউ করছি না, যে কারণে আমার ব্লগটা স্টার্ট করা সেটা অলরেডি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, আর ডিনারে তো আজকে সেরকম শেয়ার করার মতন স্পেশাল কিছু নেই, তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আজকের এই ছোট ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করো, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করো, আর যদি আমায় ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। সো অ্যাজ আই অলওয়েজ সেড, কিপ স্মাইলিং অ্যান্ড অলওয়েজ স্টে ফিট অ্যান্ড ফাইন। So take care, bye bye, good night, see you in my next vlog.